এই আসছে কেন? সামনের লোকগুলো আমার সুলবাকের দরবার সাহেবের কথা বলতে গিয়ে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা নয়, আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে তিনি বড় ভালোবাসতেন, হাবিবুল হাবিবকে বড় ভালোবাসতেন। আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা বলেছিলেন, এই ইমাম হাসান ইমাম হুসাইন শুনে রেখে দাও, তোমার নানা জানার ঘরে আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করেছে। ইমাম হাসান ইমাম হুসাইন নানা জানার কাছে গিয়ে একবার নয় দুইবার তিনবার সালাম দেওয়ার পরে বলে, নানা জান আমরা অন্য কেউ নয় আপনার 2 লাখ তেজগার কলিজার টুকরো ফাতেমা দুটো সন্তান আপনার দরবারে আসলো, নানা জান আপনার আপনার দরজাটা খুলো। ওই সময় আমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আজাইল তুমি শুনে যাও, আমার 2 মাসুম বাচ্চা আমার নাতিকে আসতে দাও। যখন আসার পরে আম্মা ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হাসান ইমাম হুসাইন বললেন, আম্মা যা আব্বা ইয়া রাসূলুল্লাহ বললেন, আজকে কি আপনার ঘরে আজরাইল আসসালাম প্রবেশ করেছে? বলে, ইমাম হাসান হুসাইন তোমরা আমাকে বসিয়ে দাও। যখনই বসিয়ে দেওয়া হয়েছে আমার নবী আপনার নবী দয়া নবী বললেন, তোমরা শুনে রেখে দাও, আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউত বারাক, মউতের স্বাদ প্রত্যেকটা মানুষকে চাখতে হবে। ওই সময় আম্মা জান মায়ের 2 কলিজার টুকরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনি কি দুনিয়া থেকে চলে যাবেন? কি বলে? বলে এসেছি একদিন, চলে যেতে হবে একদিন। ওই সময় ইমাম হাসান ইমাম হুসাইন বললেন, নানা জান আপনার কাছে আমাদের একটা ছোট্ট প্রশ্ন আছে, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার আমাকে আপনাকে দেখলে আমাদের অন্তর ভরে যায়, ক্ষুধা মিটে যায়, তৃষ্ণা মিটে যায়, আজকে আপনি দুনিয়া থেকে চলে গেলে কি অবস্থা হবে বলে দিন। আমার নবী আপনার নবী দয় নেই বললেন, এই ইমাম হাসান হুসাইন শুনে কেন দাও, কাল কিয়ামত পর্যন্ত কোন ছেলে যদি মায়ের দিকে সুদৃষ্টির তাকাতে পারে, সে কোন ছেলে যদি মায়ের 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 গোলামতি করতে পারে, আমার আল্লাহ পাক উভয়কে জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকটু আওয়াজ দিয়ে চলে বলে, আমার নবী আমরা চিনতে পারলাম না, আমি হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। ইমামে আজম আবু হানিফার ওই সময়তে আপনাকে বলে ইমামদের কথা বলতে গিয়ে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার আব্বা জান গরিব ছিল, এমন সময় খাওয়ার জন্য পাক খাওয়ার জন্য ফুদাতে পেটটা জ্বালা যন্ত্রণা করে, ওই সময় মা জননীকে বলে আম্মা জান খেতে দাও, আম্মা জান খেতে দাও। যখন একবার দুবার তিনবার বলার পরে এমন সময় মা জননী তাকে বললেন না, ওই সময় তাজ আলী করমুল্লাহ যুগে বললেন, হে আলী তোমার চিন্তা করার দরকার নাই, আমার এই আপনার চাদরটা তুমি নিয়ে যাও, এই চাদরটা নিয়ে গিয়ে তুমি এই চাদরটা বিক্রি করে দিয়ে যে করে টাকা আসবে ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য তুমি খাবার নিয়ে আসবে। ইমাম হাসান ইমাম হুসাইনের পেট ভরে গেলে আল্লাহ পাকের দরবারে যত ইবাদত করবে আমার আল্লাহ কবুল করে নেবে। গরিব দেখেন, এই হাসি কেন? একদম হাসবেন না, হাসির জায়গা কোথা? বাড়ি কোথা? বাড়ি নামাজ পড়ো, উঠে আপনার থানায় বাড়ি পাঁচ একটু নামাজ, হ্যাঁ নখ বাদ যায় থাকতে থাকতে দাঁড়ানো অত মজা নিয়ে আমি দেখাচ্ছি, তোমাকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ পাঁচ একটু হাসছে এখন ওই লোকদের ঢুকে বললো বসো, তাহলে এই পর্যন্তই থাক না, আর হবে হবে ফজরের আজান পর্যন্ত? ওরে আল্লাহ কোথায় ভাই, অনেক দেরি তো, হ্যাঁ তা তকবীরের ধ্বনি না থাকলে তোমরা যেটা কইলে বাহ, সামনের লোকগুলো বলে জিন্দাবাদ জিন্দাবাদ, আর পিছন গুলো বলছে মোর্তাবাদ মোর্তাবাদ। হয়েছে কি জানেন তো, আর ছোট কথা বলবো, হ্যাঁ এখন দোকানদারে দোকান দোকানে গিয়ে দোকানদাররা এক খেয়ে কি বলে একজনের কাছে বলতে হয়, আপনি চাম চাকরি করি ভাই আমাকে মাসে টাকা দেবো তোকে, তুই 1 তারিখ হবে তোর টাকা এসে, ভালো কথা টাকা আসছে অন্য দোকানে গেছে ভাই
এক মাস হবে তো টাকা দেবো, চাকরি করি, খাওয়াবি? হ্যাঁ খাও। এবার তিন চার পাঁচ সাত দশ বাড়ছে যখন, ছেলেটা কি করে, লোকটা কি করে, ভাই ওই লোকের বাড়িটা কোনটা, বাড়িটা কোনটা খুঁজছে খুঁজছে খুঁজতে খুঁজতে তার বাড়িতে গেছেন, কি বলছে, বড় ভাই বাড়িতে আছেন, বড় ভাই বাড়িতে আছেন, বড় ভাই বাড়িতে আছেন। বড় ভাই দেখতে পেয়েছে যে আমার আজরাইল এসে গেছে, ছেলেটাকে ডেকে বলছে কোচি শোন, বলে কি, গিয়ে বল আব্বা ঘরে নেই। ছেলেটা বলছে কাকু সালাম আলাইকুম, বলছে ওয়ালাইকুম সালাম, বাবা তোমার বাবা কোথায়, আব্বা কোথায়, বলে হ্যাঁ কাকু, আব্বা বললো আব্বা ঘরে নেই, আব্বা বললো আব্বা ঘরে নেই। ছেলেটা ভুল বলেছে, আর একটু জোরে বলো, যদি ছেলে যদি ভুল যদি না বলে থাকে, আজকে আপনারা যারা বাপ হয়ে আছেন নিজেরা সংশোধন হন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ইমাম হাসান ইমাম হুসাইনের আমার রসুল পাকে জিয়ারতকে আমার আলসি বলে দেবেন, আরেকবার যদি ভালো যাবে না একটু ভালো হবে। আমার সুলবাকের দরবারে কথা বলতে গিয়ে আম্মাদান মা ফাতেমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল বলেছিলেন, আয়েশা তোমাকে আমি একটা কথা বলে যাই, আমি রাসূলুল্লাহ কবে দুনিয়া থেকে চলে যাব তা বলতে পারছি না, ভাই আয়েশা তোমার, তুমি খবরদার আমি রাসূলুল্লাহ অনুপস্থিতিতে থাকা অবস্থাতে খবরদার তুমি কয় তুমি কারো কাছে কিছু চাইবে না, হাত চাপাবে না, খবরদার তোমরা হাত পাবে না, যখন কোনো তোমার প্রয়োজন হবে সেজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদবে, যখন একবার দুবার তিনবার বললে আম্মা জান মা ফাতেমা চুপ করে আছে, আল্লাহ পাকের দরবারে তুমি সেজদা গিয়ে কাঁদবে, আমি নবী আপনার অনুপস্থিত থাকা অবস্থাতে ওই সময়তে আম্মা জান মা ফাতেমা তো জোহরার দুই লাখতে জিগার ইমাম হাসান ইমাম হুসাইন এমন সময় তিরিশটা রোজা, আপনি আমাদের আপনার কি বলে আপনি আমাদের দুজনে দুটো কাপড় দেন, ঈদের নামাজ পড়তে যাব, ওই সময় ইমাম হাসান ইমাম হুসাইনকে বললেন, হ্যাঁ ইমাম হাসান হুসাইন তোমরা এখন গোসলটা তোমরা করে আসো, যখন গোসল করতে গেলেন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থাকতে পারলেন না, যখন গোসল করতে চলে গেলেন আম্মা জান মা ফাতেমা তিনি না থাকতে পেরেন সেজদায় পড়ে রয়েছে, যখন সেজদায় যখন পড়ে রয়েছে এই সময়তে আম্মা জান মা ফাতেমা তো জোহরার কাছে ইমাম হাসান হুসাইন যে দেখতে পাই আম্মা জান সেজদায় পড়ে আছে, হাসান হুসাইনকে বলে দেখ 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 আমার আম্মা জান আর আম্মা জান কেমন সেজদায় পড়ে আছে, আমরা কি পরে আজকে আজকে আমরা কি পরে কাজ যা আপনার কি বলে ঈদের নামাজ পড়তে যাব, সঙ্গে সঙ্গে চিন্তা যখন করা শুরু করে দিয়েছে ওই সময়তে খটখট করে আওয়াজ করছে একজন ব্যক্তি এমন সময় দাঁড়িয়ে আছে, ঘরের দরজা যখন খোলা হলো খোলবার পরে দেখা যায় একজন আল্লাহর বান্দা ইমাম হাসানের হাতে একটা ব্যাগ ইমাম হুসাইনের হাতে একটা ব্যাগ দিল, বলে ভাই আপনার নামটা কি বলেন আপনার নামটা কি বলে, বলে আমার নাম হলো দর্জি আমার নাম হলো দর্জি আমার নাম হলো দর্জি, একবার দুবার তিনবার বলার পরে এমন ঘরে দরজা দেওয়ার পরে তিনি চলে যায়, এমন আম্মা জান মা ফাতেমাকে বলছে আম্মা জান আপনি কুম বেজ দিল্লা আপনি সেজদা থেকে উঠে পড়েন, সেজদা থেকে উঠে আম্মা জান মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন উঠে পড়লেন ওঠার সঙ্গে সঙ্গে এমন সময় দেখা যায় দুই ভাইয়ের হাতে দুটো ব্যাগ, বলে বৈশাখ বলে আম্মা জান বেয়াদবি ক্ষমা করবেন, যেই দর্জিকে আপনি কাপড় বানাতে দিয়েছিলেন সেই দর্জির কাপড়টা আপনাকে দিয়ে দিলাম, দর্জি দুটো দুজনের কাপড় দিয়ে গেল আম্মা জান মা ফাতেমা তিনি কাপড়টা খোলার ভাত সময় দেয় বুকে জড়িয়ে ধরে, বলে আম্মা জান মা আয়েশা বললো বাবা কে নিয়ে আসলো তুমি একটু বললে না কেন, বলে আম্মা জান বিয়াদবি ক্ষমা করবে, আমি যতবার বললাম আপনি কি আপনি কে বলেন, বলে আমি হলাম দর্জি আমি হলাম দর্জি, ওই সময় আম্মা জান মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলছে এই ইমাম হাসান ইমাম হুসাইন শুনে কে দাও আজকে তোমাকে যে দুজনের ভাই দুজন দুটো কাপড় দিয়ে গেল ওই দুজনে হলো আল্লাহর বান্দা নাই আল্লাহর ফেরেশতা জিবরিল, আজকে আল্লাহ পাক বলে পাঠিয়েছে ফাতেমা গুদু চেয়েছে আমি আল্লাহ পাক ফাতেমার মনের কামনাকে কবুল করে দিয়ে আজকে ইমাম হাসান হুসাইনের জন্য আমি জান্নাত থেকে কাপড় পাঠিয়ে দিলাম, আরেকটু জুতো বলা যাবে না